মাহমুদুল হাসান আপনার আপনি লিখেছেন তারকাদের মধ্যে বিয়ে ও সন্তানের জন্মের বিষয়টি গোপন করার একটা প্রবণতা লক্ষ্য করা যায় বিয়ে এবং সন্তানের কথা গোপন করার আপ্রাণ চেষ্টা করা কতটুকু ইসলাম সম্মত বিয়ে তো এমন একটা জিনিস যেটা প্রকাশ করার মতো এটা গোপন করার বিষয় নয় এবং একটি হাদিস রয়েছে যদি হাদিসের আপনার প্রথম অংশটি হাদিসের বিশুদ্ধতার আলোকে প্রমাণিত হলো সে অংশটি প্রমাণিত নয় ঐতিহ্য প্রথম অংশটি আমাদের মূল উদ্দেশ্য তা আলিনু হাদার তোমরা এই বিবাহকে ঘোষণা করো এটাকে প্রকাশ করো এই জন্য তো বিয়েতে দুজন সাক্ষী থাকতে হয় এবং অভিভাবকের মাধ্যমে হতে হয় এটা সামাজিক অনুষ্ঠান এবং ইবাদত যার কারণে এটিকে লুকোনোর চেষ্টা করা বা লোকচুরি করা বিয়ের ক্ষেত্রে এটা কোনো মৌলিকভাবে প্রশংসনীয় কোনো কিছু নয় এটা বিশেষ পরিস্থিতি পড়ে কারোর যদি এরকম করতে হয় নিরুপায় হয়ে প্রতিকূল কোনো পরিবেশ পরিস্থিতি সেটি ভিন্ন বিষয় বাকি সাধারণ অবস্থাতে আপনার এটি লোকচুরি করা অনেক সময় অসৎ উদ্দেশ্য হতে পারে এবং বেশিরভাগ ক্ষেত্রে এটি বিয়ের যে মূল উদ্দেশ্য সেটাকে ব্যাহত করে বিধায় এগুলো কখনো প্রশংসনীয় বিষয় হতে পারে না ডি আব্দুল বাসিত আপনি লিখেছেন বিবাহ ছাড়া বাচ্চা হলে সেই বাচ্চার ওয়ারাসাতের হুকুম কী হবে যদি বাচ্চা বিয়ে ছাড়া বাচ্চা হয় তাহলে সেই বাচ্চা বাবার তার যে জন্মদাতা তার তার সাথে তার সম্পর্কটা কি হবে সাধারণত এটা হাদিস রয়েছেন বিক্রিম সাল্লিয় সাল্লাম বলেছেন যে আল ওয়ালাদুল ফরাস ওয়ালিল আহরি আল আল হাজার অর্থাৎ যদি কোনো নারী বৈধ স্ত্রী হয় কারোর তাহলে সন্তান তার বলে বিবেচিত হবে আর যদি বিবাহই না হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে জেরার মাধ্যমেও যদি হয় তারপরেও যার মাধ্যমে আপনার সন্তান গর্বে এসেছে সেই পুরুষকে সন্তানের বাবা হিসাবে সম্বন্ধ করা হবে সাবির আহমেদ আপনি লিখেছেন কেউ যদি বলে যে অমুকের গর্বের সন্তান আমার কিন্তু আমা আমরা বিয়ে করিনি তাহলে এটি ব্যবচারের প্রকাশ্য স্বীকারি কিনা এবং এর মাধ্যমে ব্যবচারের সামাজিকভাবে প্রতিষ্ঠিত করার প্রসারণ হচ্ছে কিনা জানতে চাই অবশ্যই এটি গর্হিত এবং ব্যাবিচারের সামিল ব্যবিচার একটা সমাজকে কখনো ভালো দিকে নিয়ে যেতে পারে না পারিবারিক বন্ধনগুলো এবং মানব সভ্যতা বিলুপ্ত হয়ে যেতে পারে এই ব্যাবিচারের প্রকট আকার যখন ধারণ করে তখন কারণ মানুষ যা খুশি ত্যাগ করবে যার সাথে ইচ্ছা তার সাথে সময় কাটাবে এই প্রবণতা সাংসারিক জীবন থেকে মানুষকে দূরে সরা এবং এর ফলশ্রুতিতে একটু আগে যদি বলছিলাম উন্নত দেশগুলোতে কি ভয়াবহ রূপ পরিগ্রহ করেছে এবং সেখানে মানুষের জন্মের হার কমেছে কারণ হলো মানুষ কোনো রকম লাইফটাকে এনজয় করে কাটিয়ে দিচ্ছে আপনার ভোগ উপভোগের মধ্যে সীমাবদ্ধ রাখছে সন্তান নিয়ে ঝামেলা নিতে চাচ্ছে না বৈবাহিক বিবাহ করতে চাচ্ছে না এর যে ফলশ্রুতিতে সেই সমস্ত সমাজে মানুষের জন্মের হার এটি কমতে কমতে ভয়ঙ্কর একটা অবস্থা ধারণ করছে আমরা জাপানের মতো উন্নত দেশে দেশের কথা যদি বলি প্রায় সময়ে তাদের সমাজে দেখা যায় যে বাবা মা বৃদ্ধ অবস্থায় একাকি তারা জীবন জীবনযাপন করতে হয় এবং বাসায় মরে থাকেন পচে গলে থাকেন একাকি দেখার কেউ থাকে না এই লাইফটা কারোর কাছে কাম্য হতে পারে না অতএব সাংসারিক জীবনের বাইরে ব্যবিচারকে অ্যাপ্রিশিয়েট করা বা সেটাকে আপনার সমর্থন করা এটা মানব সভ্যতা বিরোধী কাজ আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ সুশীলতার নাম দিয়ে এ কাজগুলো করে যাচ্ছে এই দেশের এ অঞ্চলের হিন্দু মুসলিম সকল ধর্মের মানুষ বিবাহ আবদ্ধে আবদ্ধ আবদ্ধ হয়ে দাম্পত্য জীবন যাপন করার যে বিশ্বাস সেটাতে বিশ্বাসী এবং সেই কালচার আমাদের আবহমান কাল থেকে চলে আসা কালচার পশ্চিমা দুনিয়া থেকে যত সব বস্তা পচা সস্তা কালচার আমদানি করে সেগুলোকে খাওয়ানোর মতো মূর্খতাসুলভ কাজগুলো এক শ্রেণীর মানুষ নিজেদেরকে শিক্ষিতের শিক্ষ শিক্ষিত মানুষের খোলসে সেটাকে আমাদের সামনে পরিবেশন করার চেষ্টা চালাচ্ছেন আমাদের এই বিষয়ে সতর্ক থাকতে হবে এবং আপনি ঠিকই বলেছেন যে এই ধরনের বিষয়গুলোকে খুব স্বাভাবিক বিষয় হিসাবে দেখানোর চেষ্টা করা হয় এবং দেখা যায় অনেককে সাক্ষাৎকার নিলে যে প্রথম প্রেম করেছেন কি একটু বলেন দেখি মানে এই বিষয়গুলো খুব সব মানে সহনীয় করে ফেলা হচ্ছে এগুলো যদি সহনীয় হয়ে যায় তাহলে সেক্ষেত্রে সন্তানদের মধ্যে বাবা মার অবাধ্যতা অসামাজিক কর্মকাণ্ড যুবক তরুণদের মধ্যে আপনার আপনার বখাটে পনা এবং আপনার যেটি বলেছি যে সাংসারিক জীবন থেকে মানুষ দূরে সরার যে প্রবণতা এগুলো তৈরি হবে ইতোমধ্যে সংসারে প্রতি অনীহা তৈরি হওয়ার কারণে সংসারগুলো ভেঙে খান হচ্ছে এর ফলশ্রুতিতে সমাজের জন্য কল্যাণকর কোনো কিছুই কিন্তু আসছে না আল্লাহ তালা আমাদেরকে বোঝার তফিক দান করুন এবং এই ধরনের চক্রান্ত যারা করছে তাদের সম্পর্কে আমাদের সচেতন থাকতে হবে